বর্তমানে ছুটি কাটাতে এবং যান্ত্রিক শহরের মাঝে একটু স্বস্তি পেতে গাজীপুর হয়ে উঠেছে অনেক জনপ্রিয় একটি স্থান। ঢাকার কাছাকাছি হওয়ায় ঢাকাবাসীর কাছে তো এটাই যেন প্রথম চয়েস। আর গাজীপুরের মূল আকর্ষণ হল এর অসাধারণ সব রিসোর্ট। এগুলো একটা থেকে একটা নয়নাভিরাম এবং মনোমুগ্ধকর। আপনি এখানে আসলে হয়তো সংশয় পড়তে পারেন যে কোন রিসোর্টে উঠবেন, তাই আপনার চিন্তা দূর করতে আমাদের আজকের ভিডিও, কারণ আজ আমরা আপনাদের গাজীপুরের সেরা পাঁচটি রিসোর্ট সম্পর্কে জানাতে চলেছি। তবে হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন, কারণ তা না হলে এই রকমের ইন্টারেস্টিং সব ভিডিও আপনার হাতছাড়া হয়ে যাবে। নাম্বার 5, গ্রিন টেক রিসোর্ট। গাজীপুরের যে কয়টি রিসোর্ট আছে তার মধ্যে একটু ভিন্নধর্মী রিসোর্টের নাম গ্রিন টেক। গাজীপুরের ভবানীপুরের প্রাকৃতিক ও সবুজে আচ্ছাদিত পরিবেশে গড়ে ওঠা এই রিসোর্টটি ঢাকা থেকে 56 কিলোমিটার দূরেই অবস্থিত। আর এই রিসোর্টের মূল আকর্ষণই হল পানির উপরে থাকা কাঠের মাচার কটেজ। এছাড়া নান্দনিক পরিবেশ ও বিভিন্ন সুযোগ সুবিধা তো আছেই। ডিলাক্স কুইন নামক রুম প্যাকেজ থেকে শুরু করে অপরাজিত হল নামক রুম প্যাকেজ রয়েছে, যাদের ক্যাটাগরি ভেদে দাম 4,000 টাকা থেকে শুরু করে 60,000 টাকা পর্যন্ত। নাম্বার 4, ড্রিম স্কোয়ার রিসোর্ট। গাজীপুরের উত্তরে মাওনায় অবস্থিত অজহরিচালা গ্রামে প্রায় 120 বিঘা জমির ওপরে গড়ে ওঠা ড্রিম স্কোয়ার সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা একটি রিসোর্ট। এখানে আসলে মনে হবে সত্যি যেন আপনার ড্রিম পূরণ হচ্ছে। এত মনোরম পরিবেশ, অতিথিদের জন্য এখানে 100টির মতো আধুনিক কটেজ রুম রয়েছে। রিসোর্টে রয়েছে একটি প্রাইভেট টাওয়ার, সেখান থেকে দর্শনার্থীরা আশেপাশের সকল দৃশ্য উপভোগ করতে পারবেন। আবার এখানে আনাচে কানাচে মাছ, বানর, অজগর, সাপের মতো প্রাণীও দেখার সুযোগ আছে। রিসোর্টে স্ট্যান্ডার্ড প্যাকেজ থেকে শুরু করে এক্সিকিউটিভ স্যুটও আছে, দাম 6,000 থেকে 54,000 টাকা পর্যন্ত। নাম্বার 3, ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা। গাজীপুরের অন্যতম আরেকটি জনপ্রিয় রিসোর্টের নাম ভাওয়াল রিসোর্ট। অত্যন্ত নান্দনিক ও মনোরম এই রিসোর্টটি গাজীপুর জেলার মির্জাপুর ইউনিয়নে নলজানি গ্রামে নির্মিত করা হয়েছে। চারপাশে সবুজ গাছপালা দেখে মনে হবে যেন সবুজের এক নিভৃতি চাদর মোড়ানো। পুরো রিসোর্টটি 65 একর জায়গার উপর অবস্থিত। পুরো রিসোর্টটিতে 100টি কটেজ এবং 5টি জোন আছে। বিশেষ করে ফ্যামিলি এবং কাপলদের কাছে এটি রাজ্যের প্যারাডাইস নামেও খ্যাত। এখানে রুমের প্যাকেজ একটু কম এবং বাজেট সমস্যা না হলে এখানে উঠতে পারেন। 1-বেডরুম ভিলা থেকে 2-বেডরুম সোট, ক্যাটাগরি অনুযায়ী 11,000 থেকে 22,000 টাকা পর্যন্ত পেয়ে যাবেন। নাম্বার 2, ছুটি রিসোর্ট। গাজীপুরের সুকন্দি গ্রামে প্রায় 50 বিঘা জমির ওপর অন্যতম জনপ্রিয় রিসোর্টের নাম ছুটি রিসোর্ট। এটি গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান সংলগ্ন, যা গ্রামীণ আবহে তৈরি। এখানের বিশেষত্ব হলো এখানে আপনি নৌকা ভ্রমণ এবং তাঁবু টাঙিয়ে প্রাকৃতিক আনন্দ উপভোগ করতে পারবেন। এছাড়াও আশেপাশে অনেক সুন্দর সুন্দর ঘর, কটেজ, মাছ ধরার ব্যবস্থা, ফল সবজি এবং ফুল বাগান, বার্ড হাউস, আধুনিক রেস্টুরেন্ট, 2টি পিকনিক স্পট, খেলার মাঠ, গ্রামীণ পিঠার ব্যবস্থা এবং কিডস জোন। রুম ভাড়াও মোটামুটি রিজনেবল। ঐতিহ্য কটেজ থেকে শুরু করে রয়্যাল স্যুট বিভিন্ন ক্যাটাগরির প্যাকেজ আছে, দাম 6,000 থেকে 17,000 টাকা পর্যন্ত নেওয়া হয়। নাম্বার 1, সারা রিসোর্ট। আমাদের আজকের তালিকায় থাকা গাজীপুরের সবচাইতে আকর্ষণীয় এবং জনপ্রিয় বিলাসবহুল রিসোর্টের নাম সারাহ রিসোর্ট। এখানে আসা মাত্রই আপনার চোখে পড়বে আধুনিক সব বহুতল স্থাপত্য ও সবুজ প্রকৃতি ঘেরা সারাহ রিসোর্ট, যেখানে আপনি আপনার পরিবার নিয়ে অসাধারণ একটি সময় কাটাতে পারবেন। চারপাশে নান্দনিক সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ, বিশাল লেক এবং আধুনিক রেস্টুরেন্ট, এটি সবার কাছে পরিচ্ছন্ন রিসোর্ট হিসেবেও খ্যাত। এখানে অ্যানশেন্ট মাড হাউস থেকে শুরু করে লেকসাইড ভিলা নামে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে, যাদের ভাড়া 8,500 টাকা থেকে শুরু করে 66,000 টাকা পর্যন্ত। তো বন্ধুরা, এ ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।